फ्रेंड्स आज के ভিডিওতে 6টা থেকে 7টা স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি যাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিউজ এসে পৌঁছেছে চলুন फ्रेंड्स সেগুলো কোন কোন স্টক আছে দেখে নেব সবার প্রথমে फ्रेंड्स আমরা টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড কে নিয়ে আলোচনা করতে চলেছি টাটা কনজিউমারের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ট্রেডিং সেশনে 4.42% এর পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে এবং টাটা কনজিউমার এখন ট্রেড করছে 762 তে फ्रेंड्स এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি আছে এবং মার্কেট ক্যাপ আছে 70,263 কারণে তো फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার মধ্যে র‍্যাঙ্ক আছে 76 এ কোম্পানি কি কাজ করছে টাটা এবং কফি সেক্টরে বিলং করছে তো চলুন টেকনিক্যালি এর মধ্যে কি সিচুয়েশন তৈরি হয়েছে আমরা সেটা চার্টের উপর গিয়ে বোঝার চেষ্টা করব তো फ्रेंड्स এখানে আমি জিরোদার প্ল্যাটফর্মের উপর টাটা কনজিউমারের চার্ট ওপেন করে নিয়েছি চার্টকে যদি फ्रेंड्स দেখবেন তো লাস্ট ট্রেডিং সেশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় গ্রিন ক্যান্ডেলের মতন তৈরি হয়েছে তো কেন তৈরি হয়েছে কেন যে फ्रेंड्स দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রিভিয়াস হাই ছিল সেটা ছিল 891 এর কাছাকাছি দেন সেখান থেকে অনেকটাই কারেকশন চলে এসেছিল 700 লেভেলে এসেছিল দেন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রিকভারি করেছে এবং এখানে যদি দেখবেন তো এখানে দেখুন ছোট একটা ডারভার্স বক্সের মতন তৈরি क्लोजिंग দিতে পেরেছে তো প্রথম আমরা দেখতে পাচ্ছি যে ডারভার্স বক্সের মতন তৈরি হয়েছে এবং তার উপরে ক্লোজিং দিয়েছে এবং সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি যে ডব্লিউ শেপ তৈরি হয়েছে এবং রেজিস্ট্যান্সের উপরে অলরেডি ক্লোজিং দিয়ে দিয়েছে নেক্সট আমরা দেখে নেব নেক্সট আমরা फ्रेंड्स থার্ড নাম্বার দেখতে পাচ্ছি যে ডে চার্টের মধ্যে ব্রেকআউট এসে পৌঁছেছে এবং সেটা কনফার্মেশন হয়ে গেছে দেখুন এখানে ট্রেড লাইন ড্র করে নিয়েছি এবং ট্রেড লাইনের উপরে কিন্তু क्लोजिंग दिए वॉल्यूमो क्योंकि जेनरेट होते तो तीन तीनटे पैटर्न देखते टाटा कंज्यूमर मध्य तैरि डब्लू शेप देखते पाव जा डर्वस बक्स डे चार्टर मध्य देखते ब्रेकआउट इसे कन्फर्मेशन हो गए आर एस आई नम्बर देखते 58 तो टेक्निकाली क्योंकि स्ट्रंग जोन का पहुंचे टाटा कंज्यूमर যে স্টক আছে फ्रेंड्स এই স্টকের নাম হচ্ছে ঊর্জা গ্লোবাল লিমিটেড ঊর্জা গ্লোবাল এখন ট্রেড করছে 34.85 টাকাতে লাস্ট ট্রেডিং সেশনের মধ্যে 4.97% এর আপার সার্কিট লেগেছে फ्रेंड्स কন্টিনিউয়াসলি যদি চার্টকে দেখবেন তো এখানে দেখুন फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি 9 টাকার লেভেল থেকে কন্টিনিউয়াসলি আপার সার্কিট লাগতে লাগতে এখন আমরা দেখতে পাচ্ছি যে 34 এ পৌঁছেছে কিন্তু ঊর্জা গ্লোবালের মধ্যে রেজাল্ট এসে পৌঁছেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ার অন ইয়ার কিছুটা ডিক্লাইন হয়েছে কিন্তু কোয়ার্টারলি ইমপ্রুভ আমাদেরকে দেখিয়েছে তো চলুন রেজাল্ট কেমন এসেছে সেটা আমরা দেখে নেব বিএসসি ইন্ডিয়া থেকে फ्रेंड्स আপনারাও চাইলে রেজাল্টের পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন আগের বছর আমরা দেখতে পাচ্ছি সেম কোয়ার্টারে কোম্পানির মধ্যে টোটাল রেভিনিউ ছিল 34 কোটি এবং সেটা আমরা দেখতে পাচ্ছি নেক্সট সেকেন্ড কোয়ার্টারে সেটা ছিল 61 লাখ কোটি এবং এই কোয়ার্টারে মানে থার্ড কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি টোটাল রেভিনিউ হয়েছে 9 কোটি তো আমরা দেখতে পাচ্ছি ইয়ারলির তুলনায় কিন্তু অনেকটাই ডিক্লাইন করেছে কিন্তু কোয়ার্টারলির তুলনায় বেড়েছে एक्सपेन्स जदि देखें तो टोटल एक्सपेन्स आगे बचर सेम क्वार्टारे से 33 কোটি और सेकेंड क्वार्टारे से 52 লাখ क्वार्टारे से 9 কোটি तो टोटल एक्सपेन्स हमें देखते क्वार्टारलि तुलन बेड़े इयरलि तुलन कम हो प्रॉफिट आफ्टर टैक्स जो देखें तो प्रॉफिट आफ्टर टैक्स आगे बच्चों सेम क्वार्टर छो 60 কোটি सेकेंड क्वार्टारे से 9 লাখ क्वार्टारे मैं थर्ड क्वार्टारे से 11 কোটি तो डेफिनेटलि इयरलि तुलन देखते अनेकटा डिक्लाइन होटारलि तुलन बेड़े तो डेफिनेटलि देखते ऊर्जा ग्लोबल क्यों अनेकटाई आप मुभमेंट देखिए दिए अलमोस्ट 34 ट्रेड करो डेफिनेटलि रेजल्ट जो देखते इयर ऑन इयर डिक्लाइन करो एखान क्योंकि नीचे नेमे आसार इंडिकेट पावा मन हो स्टक क्योंकि आबो एखान शुरू होलमोस्ट आप देखते 8 টাকা 9 টাকা शुरू हो দেন এরকম প্রাইজে আসতে পারে লোয়ার সার্কিট লাগতে লাগতে প্রায় বলতে গেলে 12 থেকে 14 টাকার লেভেলে কিন্তু একে আমরা দেখতে পাবো
এই নিউজ আছে ফ্রেন্ড, সেটা হচ্ছে বিজয় কারিয়া এবং আশিস কাচুরিয়াকে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকুলার একটি কোম্পানির মধ্যে স্টেককে ইনক্রিজ করেছে। দেখুন ফ্রেন্ড, যদি নিচের দিকে আসবেন দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ভাইভাব গ্লোবাল কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই থার্ড কোয়ার্টারে বিজয় কারিয়া এবং আশিস কাচুরিয়া যে স্টেককে ইনক্রিজ করেছে। বিজয় কারিয়ার হোল্ডিং ছিল 1.83 এবং সেটাকে ইনক্রিজ করে এখন হয়ে দাঁড়িয়েছে 1.85% এবং আশিস কাচুরিয়ার আগে হোল্ডিং ছিল 1.22 এবং সেটা এখন হয়ে দাঁড়িয়েছে 1.37। তো আমরা দেখতে পাচ্ছি বিজয় কারিয়া এবং আশিস কাচুরিয়া জি ভাইভাব গ্লোবাল কোম্পানির মধ্যে স্টেক ইনক্রিজ করেছে এবং ভাইভাব গ্লোবালের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ট্রেডিং সেশনে পজিটিভনেস দেখতে পাওয়া গেছে এবং এখন স্টক ট্রেড করছে 542-এর কাছাকাছি। যে স্টক আছে ফ্রেন্ড, সেই স্টকের নাম হচ্ছে জুবিল্যান্ট ফুডওয়ার্ক লিমিটেড। জুবিল্যান্ট ফুডওয়ার্ক এখন ট্রেড করছে আমরা দেখতে পাচ্ছি 3923-এর কাছাকাছি এবং এর প্রাইস অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে হাই হয়ে গেছে। তো কোম্পানির তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে জুবিল্যান্ট ফুডওয়ার্ক কিন্তু স্প্লিট হতে চলেছে এবং তার বোর্ড মিটিং রাখা হয়েছে 2nd February। 2nd February কোম্পানির তরফ থেকে জানানো হবে যে কোম্পানি কততে স্প্লিট হতে চলেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট 4000-এর লেভেলে ট্রেড করছে, স্প্লিট হওয়ার পর কিন্তু আমরা একে 2000 থেকে 2100 লেভেলে দেখতে পাবো। তো জুবিল্যান্টের মধ্যে ইভেন্ট আসতে চলেছে, কোম্পানি নিয়ে আসতে চলেছে স্প্লিট। সেই স্টকের নাম হচ্ছে TCS টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড। TCS এখন ট্রেড করছে 3965-তে এবং লাস্ট ট্রেডিং সেশনে এর মধ্যে 1.73% পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। কোম্পানি কি নিয়ে আসতে চলেছে ফ্রেন্ডস, থার্ড কোয়ার্টারে অ্যানাউন্সমেন্ট করেছিল যে কোম্পানি বাইব্যাক নিয়ে আসতে চলেছে এবং তার প্রাইস থাকতে চলেছে 4500-এর কাছাকাছি। লাইফ টাইম হাইকে ব্রেক করার জন্য অলমোস্ট তৈরি হচ্ছে। 3987-এর উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে ডেফিনেটলি 4100 অবধি কিন্তু একে আমরা যেতে দেখতে পাবো। বাইব্যাক আসতে চলেছে ফ্রেন্ডস 4500-এর কাছাকাছি। তো ডেফিনেটলি এই প্রাইসের কাছাকাছি কিন্তু আমরা TCS-কে যেতে দেখতে পাবো। তো এখন আমাদেরকে দেখতে হবে যে রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দিতে পাচ্ছে কিনা। যে রেজিস্ট্যান্স আছে সেটা আমরা দেখতে পারি আছে 3993-এর কাছাকাছি। প্রাইসের উপরে ক্লোজিং দিতে পারে তাহলে ডেফিনেটলি 4100 অবধি আমরা TCS-কে যেতে দেখতে পাবো শর্ট টার্মের ক্ষেত্রে। সেই স্টকের নাম হচ্ছে টাইটেন কোম্পানি লিমিটেড। টাটা কোম্পানির স্টক আছে ফ্রেন্ডস, এখন স্টক ট্রেড করছে 2594-এর কাছাকাছি। লাস্ট ট্রেডিং সেশনের মধ্যে সামান্য কারেকশন এসেছে প্রায় বলতে গেলে 25 পয়েন্টের। আমাদের নিউজ এসে পৌঁছেছে, আমরা দেখতে পাচ্ছি যে রাকেশ ঝুনঝুনওয়ালাজি আবারও টাইটেন কোম্পানির মধ্যে স্টেককে ইনক্রিজ করেছে। দেখুন আগে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে স্টেক ছিল 3.80% এবং সেটা ইনক্রিজ হয়ে এখন দাঁড়িয়েছে 4.02%। টাটা কোম্পানির মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি লং টার্ম ধরে রাকেশ ঝুনঝুনওয়ালাজি স্টেককে হোল্ড করছেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে হোল্ড করছেন এবং সেই স্টেককে ইনক্রিজও করছে। তো ডেফিনেটলি টাইটেন কোম্পানির জন্য একটা নিউজ এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট যে নিউজ আছে ফ্রেন্ড, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে গভর্নমেন্ট PLI স্কিম নিয়ে আসতে চলেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি বানানোর জন্য প্রায় বলতে গেলে 10-10টা কোম্পানি বিড লাগিয়েছে যারা তাতেও PLI স্কিমে পার্টিসিপেট করতে পারে এবং তার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, LT, হন্ডা মোটর, দেন আমরা দেখতে পাচ্ছি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আমার রাজা ব্যাটারি, TVS লিমিটেড এবং এক্সাইড লিমিটেড, তাছাড়া ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড, এইসব কোম্পানিকে আমরা দেখতে পাচ্ছি যে বিড লাগিয়েছে যাতে PLI স্কিমে পার্টিসিপেট করতে পারে। ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করার জন্য তারা গভর্নমেন্ট থেকে কিছু যাতে হেল্প পায়। কী ভাবছেন এই নিউজের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই নিউজ যদি ভালো লাগছে বা এই ইনফরমেশন যদি আপনাদের কাজে আসে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।